প্রার্থীরা আবারও বিক্ষোভে সামিল হয়েছেন, রাস্তায় নেমেছেন তারা। বালিগঞ্জ স্টেশন রোডের ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে তারা বিক্ষোভ করছেন এবং আজকেও বিক্ষোভে সামিল হয়েছেন। নিয়োগ চাই নিয়োগ চাই এই পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ করছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, কি খবর রয়েছে? দেবাশিষ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ স্টেশন রোডের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে, আর সেখানেই প্রায় 100 বেশি টেট উত্তীর্ণ পরীক্ষার্থী, যারা তাদের নাম এম্প্যানেলড হয়ে যাওয়ার পরেও তাদের এখনও পর্যন্ত নিয়োগের কোনো প্রক্রিয়া এখনও শুরু করা হয়নি, তারা কিন্তু এখানে কিন্তু গত দুদিন ধরে বিক্ষোভে সামিল হয়েছেন। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন সোনাই ঘোষ সেই ছবি দেখাচ্ছে তোমাকে, যেরকমভাবে দেখতে পাচ্ছ তারা হাতে তাদের কাট আউট নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। তাদের যে কাউন্সিলিং প্রসেস, সেই কাউন্সিলিং প্রসেসের মধ্যেও বেশ কিছু গলদ রয়েছে এমনটাই কিন্তু তাদের দাবি। কেননা যে মেমো নাম্বার অনুযায়ী কাউন্সিলিং হয়, যেরকম যে এম্প্যানেলড যে সব ক্যান্ডিডেটরা থাকে তাদের যে মেমো নাম্বার, সেই মেমো নাম্বারে একই মেমো নাম্বার রয়েছে এমন হয়তো অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের কাউন্সিলিং হয়ে গেছে, কিন্তু এখানে যারা রয়েছেন তাদের কিন্তু কাউন্সিলিং এখনও পর্যন্ত হয়নি এমনটাই তারা দাবি করছেন। আমি সরাসরি তাদের কাছে যাব, তাদের কাছেই জিজ্ঞেস করব যে ঠিক কী কী দাবি রয়েছে তাদের, কী জন্য তাদের এই আন্দোলন। ওকে, বালিগঞ্জ ডিপিএসসিতে উপস্থিত অবস্থানরত আমরা 16,500 ক্যান্ডিডেট এম্প্যানেলভুক্ত ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে এদের চাকরির কথা, আজ 15,284 জন ক্যান্ডিডেটের যে এম্প্যানেল, যেটা আমাদের বালিগঞ্জ ডিপিএসসিতেও প্রত্যেকটা জেলাতেও টাঙিয়ে দেওয়া হয়েছে, আমাদেরও এখানেও টাঙিয়ে দেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে যে খুব কিছু সংখ্যক প্রার্থীদেরকে নিযুক্ত করা হয়, তাদেরকে জয়নিং দেওয়া হয় এবং রাতারাতি তার পরের দিনই তারা নির্দিষ্ট কনসার্ন স্কুলে জয়নিং করে এবং তারপরেই আমাদের স্টেটা পড়ে যায়। স্টে পড়ার পরে তার কিছুদিন পরে স্টেটা উঠেও যায় এবং কোর্ট পরিষ্কার সেখানে জানিয়ে দেয় যে পর্ষদ স্টে ওঠার পরে পর্ষদ তার প্রক্রিয়া চালাবে। এমন তো অবস্থায় আমরা বাকি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছি যাদের কাউন্সিলিং এখনও হয়নি, স্কুল নির্দিষ্ট স্কুল পায়নি, আমরা অবস্থানরত শুধু বালিগঞ্জ ডিপিএসসিতে নয়, প্রত্যেকটা জেলায় প্রতিটা জায়গাতে ডিপিএসসিগুলোতে ছাত্রছাত্রীরা তাদের নির্দিষ্ট বক্তব্যটা বলছে যে আমাদের ভোটের আগে কাউন্সিলিংটা করাতে হবে। এই কারণেই, কারণ আমাদের মেমো নম্বরটা ছিল 1915/BPE/2020। এর এগেনস্টে মমতা ব্যানার্জি পরিষ্কার, উনি নবান্ন সভাগৃহ থেকে পরিষ্কার উনি বলে দিয়েছিলেন যে এই 16,500 ক্যান্ডিডেটের নিয়োগ প্রাইমারি শিক্ষক পদে তারা হবে। তার এগেনস্টে 15,284 জন ক্যান্ডিডেটের যে লিস্ট আমাদের দেওয়া হয়েছে তার মধ্যে আমরা বাকিরা সবাই রয়েছি, কিন্তু আমাদের এখানে কারোরই আমরা নির্দিষ্ট কাউন্সেলিং হয়নি। এখন আমাদেরকে বলা হচ্ছে যে বিভিন্ন কারণবশত, ভোটের কারণবশত আমাদেরকে বলা হচ্ছে যে ভোটের পরে যদি দেখা যায়, কিন্তু সেটা নিয়ে আমরা পুরোটাই আচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছি এবং আমরা মানসিকভাবে গত দুদিন ধরে আমরা এই যন্ত্রণাটা ভোগ করছি। আপনারা এখানে আন্দোলন করছেন, এখনো পর্যন্ত এই শিক্ষা সংসদের তরফে কি জানানো হয়েছে বা কি আশ্বাস পেয়েছেন আপনারা? শিক্ষা কোনো সদুত্তর আমরা পাইনি, চেয়ারম্যান সাহেবের সাথে আমরা যোগাযোগ করে উঠতে পারিনি, উনি যেটুকুনি বলেছেন অফিসিয়ালি আনঅফিসিয়ালি সেভাবে কিছুই বলেননি, উনি অবস্থান করতে বলেছেন আছেন আমাদের পাশে এইটুকুনি বাস, কিন্তু আমাদের কোনো সুরাহার কোনো কথাই বলেননি। আর আমরা গত দুদিন ধরে ছাত্রছাত্রীরা না খেয়ে দিয়ে এইভাবে পড়ে রয়েছি, শুধু আমাদের কাউন্সিলিংটা করিয়ে আপনি জয়েন দিয়ে একটা নির্দিষ্ট স্কুল দিন, এটাই আমাদের অনুরোধ, আর কিছু নয়। আমরা যে বাকি ছেলেমেয়েরা, হ্যাঁ ভোটের আগে অবশ্যই বাকি ছেলেমেয়েরা তারা একই শুধু এইটুকুনি কথাটা লেখা ছিল যে ইউ আর ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট, সেই কপিটা নিয়েই আমরা 16 তারিখে ফেব্রুয়ারি মাসে আমরা আসি, সেখানে কাউন্সিলিংয়ের ডাকা হয়, সেখানে কিছু ছাত্রছাত্রীদেরকে কাউন্সিলিং হয়ে রাত 2:30-3টের পর বলে দেওয়া হয় যে এই 614 জনের লিস্টের পর আমাদের আর বাকি যা হবে সেন্ট্রালি হবে, সেই তারপরে স্টে পড়ে যায় আর কোনো প্রক্রিয়া ফার্দার এগোয়নি। এখন আমাদের বক্তব্য যে অনগোয়িং প্রসেস, যেখানে কোর্ট পরিষ্কার বলছে যে স্টে উঠে যাওয়ার পরে নিয়োগে কোনো বাধা নেই, তোমরা শর্ত সাপেক্ষে তোমরা নিয়োগটা করতে পারো, তাহলে কেন পর্ষদ এই কাজটা করছে না, ঢিলেমি করছে কেন, দ্বিচারিতা বেকার ছেলেমেয়েদের সাথে এই দ্বিচারিতাটা কেন করছে, কেন আমাদেরকে ফেলে রাখছে পর্যন্ত যদি সদুত্তর না পান? সান্নিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, যেখানে আমরা দেখছিলাম টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা কাউন্সিলিং এর কথা বলছেন, তাদের কাউন্সিলিং হচ্ছে না, নির্দিষ্ট সংখ্যক নিয়োগের পরে পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া এবং বালিগঞ্জ স্টেশন রোড থেকে এই বিক্ষোভের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে
অদৈত্যনগর গ্রাম, সেখানে প্রায় হাজার শতক মানুষের যাতায়াতের জন্য নির্দিষ্ট রয়েছে একটি মাত্র ব্রিজ, তাও আবার সেটা বাঁশের তৈরি। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই বিধানসভা ভোটের